বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রাইমারি হেলথ ডেস্কের আরও একটি দুর্দান্ত এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আজ আপনাদেরকে আমি দেখাবো আপনাদের যে আমাদের দারুণ একটি সুখবর, সেটি হচ্ছে আমাদের যে ইনক্রিমেন্টের কপি আমাদের বের হয়েছে, সেই ইনক্রিমেন্টের কপিটি আপনারা কিভাবে বের করবেন তাই ভিডিও দেখে সহজেই বের করতে পারবেন। আর আপনারা কিন্তু জুলাই মাসের বেতন আগস্ট মাসে পাবেন, তো জুলাই মাসে আপনার বেতন বেড়ে কত হচ্ছে তাই ভিডিওটি দেখে খুব সহজেই বুঝে যেতে পারবেন। এবং এই ভিডিওর শেষে আপনারা খুব সহজেই কিভাবে আপনি আপনার ইনক্রিমেন্টের কপিটি বের করবেন সেটি আপনারা খুব সহজেই দেখে শিখে নিতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আপনারা জানেন যে সরকারি কর্মচারীদের প্রতি বছর শেষে ইনক্রিমেন্ট বৃদ্ধি হয়। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন 12তম গ্রেডের আমি একটি দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে এই কর্মচারীর 14,450 টাকা এ বছর ছিল, তো জুলাইয়ে তার এটা বেড়ে হবে 15,180 টাকা। তো ইনক্রিমেন্টের যে কাগজটা বের করা হবে সেখানে কিন্তু 15,180 টাকা সেটা কিন্তু ইনপুট হবে, আর এটি কিন্তু অটোমেটিক্যালি হয়ে যায় আইভাসের মাধ্যমে। কিন্তু এইটার কপিটি আপনাকে সংগ্রহ করতে হয়, কারণ এই কপিটি যদি আপনার না থাকে আপনার সার্ভিস বুকে এটি যুক্ত করতে হয়, এবং এই কপিটি থেকে আপনি কিন্তু আপনার যাবতীয় সকল তথ্য পেয়ে থাকেন। এবং অনেক সময় আমাদের এটি মনে থাকে না, তো এই জন্য আপনাদের এই কপিটি জানা খুবই দরকার যে কপিটি কীভাবে বের করতে হয়। আর আরেকটি হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কাছে যে শীটটি আছে এখানে কিন্তু বিশেষ প্রণোদনা যুক্ত করা আছে। তো এই যে 15,180 যে ইয়াটির কথা আমি বলছি, এটি কিন্তু এবার নিট টাকা হবে তার 24,551 টাকা। এখানে কিন্তু প্রণোদনা যুক্ত হবে, এবং তার বাড়ি ভাড়া, তারপর চিকিৎসা ভাতা, টিফিন ভাতা, আর কর্তন 160 টাকা কর্তন করা হবে। আর যদি এখানে সেই ব্যক্তি যদি জিপি ফান্ডে যত টাকা কেটেছে সেটা বাদ দিয়ে সেই মাসের বেতন পেয়ে যাবে। তো এখানে 12তম গ্রেডের হিসাবটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আর 13তম গ্রেডেরটাও আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে প্রথম বছরে তার নিট টাকা আসবে, বিশেষ করে নতুন যারা জয়েন করেছে তাদের টাকা হবে 18,530 টাকা প্রথম বছর, দ্বিতীয় বছর হবে 19,322 টাকা, তৃতীয় বছর 20,157 টাকা, চতুর্থ বছর 21,035 টাকা, পরের বছর এভাবে বেড়ে আসবে। আপনারা এক পলকে এটি দেখে নিন যে আপনার কত প্রতি বছর বৃদ্ধি পাবে। আর ইনক্রিমেন্টের কাগজে কিন্তু ধরুন আপনি 11,000 আপনি ঢুকেছেন, তো এবছর আপনার ইনক্রিমেন্টের কপিতে এটা আসবে 11,550 টাকা, ঠিক তার পর বছর আসবে 12,130 টাকা। আশা করি বুঝতে পেরেছেন। তো এখন আমি যেটি দেখাবো সেটি হচ্ছে 12তম গ্রেডের একজন কর্মচারী, তিনি গত বছর 14,450 টাকা তার মূল বেতন ছিল। তো এবার ইনক্রিমেন্ট যেহেতু হয়ে গিয়েছে, তো আমি সেই কপিটি আপনাদেরকে এখন ডাউনলোড করে দেখাবো। এটি হবে এখন 15,180 টাকা। তো চলুন কথা না বাড়িয়ে এখন ওই ভিডিওটিতে চলে যাওয়া যাক। এজন্য আমাদেরকে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে গিয়ে আপনাদেরকে একদম উপরে লিখতে হবে সার্চ বারে যে পে ফিক্সেশন। আপনারা পে ফিক্সেশন 2024 লিখবেন, লেখার সাথে সাথে আপনার সামনে এই যে ইন্টিগ্রেটেড বাজেট অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেম এই অপশানটি চলে আসবে, এটিতে ক্লিক করবেন। এটিতে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ফর্ম আসবে, এটিকে স্ক্রল ডাউন করে উপরে নিয়ে যাবেন। নিয়ে যাবার পর আপনারা এখানে দেখতে পাবেন যে পরবর্তী ধাপ, এই পরবর্তী ধাপে ক্লিক করবেন। পরবর্তী ধাপে ক্লিক করলে আপনার সামনে এরকম একটি অপশান আসবে, তখন আপনি এখানে প্রেস করবেন যে আমি প্রিন্ট নিয়েছি, পড়েছি এবং বুঝেছি। এখানে একটি খালি ঘর আছে, এটিতে ক্লিক করে এখানে পরবর্তী অপশানটি দেখতে পাচ্ছেন, এটিতে ক্লিক করবেন। এটিতে ক্লিক করার পর আপনার সামনে এখানে ইনক্রিমেন্টের একটি পায়ের চিহ্ন দেখতে পাবেন, এটিতে ক্লিক করবেন। এটিতে ক্লিক করার পর এখানে আসবে হ্যাঁ অথবা না, ইচ্ছে করলে আপনারা এই সব কিছু পড়ে নিতে পারেন, কিন্তু আপনি এখানে সরাসরি হ্যাঁতে ক্লিক করে দিবেন। হ্যাঁতে ক্লিক করলে আপনার সামনে এরকম চলে আসবে বেসামরিক, রেলওয়ে, সিজিডিএফ, বিজিবি, জুডিশিয়াল। আপনি বেসামরিকে ক্লিক করবেন। বেসামরিকে ক্লিক করার পর আপনার সামনে এখানে চলে আসবে ন্যাশনাল আইডি ভেরিফিকেশান নাম্বার, এবং এখানে একটি ক্যাপচা টাইপ করতে বলবে।
যদি আপনাদের এখানে ভালো দেখা না যায় তাহলে এখানে একটি থ্রি ডট মেনু আছে, এটিতে ক্লিক করবেন। ক্লিক করে এটি যদি ডেস্কটপ সাইট থাকে এটিকে মোবাইল সাইট করে নেবেন। করে নিয়ে এখানে আপনাদেরকে যেটি করতে হবে, আমি একটু জুম করে দেখাই, এখানে ন্যাশনাল আইডি এবং ভেরিফিকেশান নাম্বার ব্যবহার করতে হবে, আর এই ক্যাপচাটি লিখতে হবে। আমি ন্যাশনাল আইডি এবং ভেরিফিকেশান নাম্বার দিয়ে এখনই আসছে। আমি এই আইডিটির ইউজার আইডি এবং ভেরিফিকেশান নাম্বার দিয়েছি। তবে এখানে একটু খেয়াল রাখবেন, এখানে অনেকেই এটা কিন্তু মাঝখানে একটি হাইফেন আছে, অনেকে কিন্তু এটাতে আন্ডারস্কোর দিয়ে দেয়। এই যে আমি একটু দেখাই, এই যে দেখতে পাচ্ছেন এইখানে আমি যদি ক্লিক করি, এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আন্ডারস্কোর, কিন্তু এটি দেওয়া যাবে না, মাঝখানে ব্যবহার করতে হবে হাইফেন, এই হাইফেনটি ব্যবহার করতে হবে। এই যে আমি মাঝখানে যে হাইফেনটি ব্যবহার করেছি, এই যে দেখছেন অনেকে কী করে, এই আন্ডারস্কোরটি ব্যবহার করে, এটি করলে কিন্তু হবে না, মাঝখানে কিন্তু হাইফেন আছে, হাইফেন ব্যবহার করতে হবে। করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন একটি ক্যাপচা আছে, সেই ক্যাপচাটি এখানে লিখতে হবে। তো আমি ক্যাপচাটি লিখে আপনাদেরকে দেখাচ্ছি, এখানে আছে ডব্লিউ, তারপর আছে ডব্লিউ, এই ছোটো হাতের বড় হাতের এইগুলো দেখে নেবেন, জি ইউ ভি, এটা লিখে এই যে লগ ইন অপশান দেখতে পাচ্ছেন, লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি অপশান আসবে, যদি সব কিছু ঠিক থাকে আপনি ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে পেজটিতে কিছু দেখা যাচ্ছে না, কিন্তু আসলে এটিকে টেনে একটু নিচে নামাবেন, টেনে একটু নিচে নামালেই এটা এখানে চলে আসবে। আসার পর এখানে একটু ভেরিফিকেশান কোড চলে যাবে আপনার নির্ধারিত ফোন নাম্বারে, যে ফোন নাম্বারটি আপনি ফিক্সেশনের সময় ব্যবহার করেছিলেন। তো এই ফোন নাম্বারে যখন ভেরিফিকেশান কোডটি চলে আসবে, আমি কোডটি নিয়ে এখনই আসি। আমার ভেরিফিকেশান কোডটি চলে এসেছে, আমি ভেরিফিকেশান কোডটি ব্যবহার করছি, এই যে দিয়ে এখানে ভ্যালিডেট অপশানে ক্লিক করে দিবেন। যদি কোড না আসে, এটি ভ্যালিডেটটি চলে যাওয়ার পর এখানে রিসেন্ট কোড একটি অপশান আসবে, সেটিতে ক্লিক করলেই হবে। তো আমি ভ্যালিডেটে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ আসবে, পেজ আসলে এই পেজে দেখবেন এখানে কিন্তু কিছুই লেখা থাকবে না, শুধু এই অপশানগুলো লেখা থাকবে। তো আপনি কি করবেন, এইখানে দেখতে পাচ্ছেন একটি ড্রপ ডাউন মেনু আছে, এই ড্রপ ডাউন মেনুটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে চলে আসবে এই যে দেখুন 1/7/2024 কিন্তু যুক্ত হয়েছে জুলাই মাসের 1 তারিখ থেকে। তো আপনারা এই 1/7/2024 ক্লিক করলে আপনার সামনে এটা নিয়ে নেবে, নেওয়ার পর এখানে গো অপশান আছে, এটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ওই ব্যক্তির সকল তথ্য এখানে চলে আসবে। এই যে আমি বলেছিলাম যে 15,180 হবে, এই যে দেখতে পেয়েছেন যে 1/7/2024 তারিখে ইনক্রিমেন্টের মূল বেতন 15,180 টাকা। তো আশা করি বুঝতে পেরেছেন এখন কি করবেন, এই পেজটি আপনি কিভাবে ডাউনলোড করবেন। একটু স্ক্রল করে উপরে যাবেন, যাবার পর বাম দিকে কর্নারে দেখতে পাবেন একটি প্রিন্টের অপশান আছে, এই প্রিন্টটিতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এভাবে পিডিএফ আকারে চলে আসবে। এভাবে চলে আসলে আপনি এটিকে স্ক্রিনশটও নিয়ে নিতে পারেন, আবার এখান থেকে পিডিএফ যে অপশান দেখতে পাচ্ছেন এটিতে ক্লিক করলেই এটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো একটি এপিসোডে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।